বন্ধু পাঁচটা ভাই পাঁচ ভাইয়ের সবচেয়ে কনিষ্ঠ সর্বকনিষ্ঠ ছোট ভাইয়ের নাম মাসুদ এই মাসুদকে বাপ মা জমি জমা বিক্রি করে বিদেশ পাঠাইলো এ বাজান দুই মাস চলে গেল এই দুই মাসের মধ্যে মাসুদ ঠিকই তার বাড়িতে বিবির সাথে যোগাযোগ করে ছেলে মেয়ের সাথে কথা বলে কিন্তু বুড়া বুড়ি মা বাবার সাথে কথা বলার সুযোগ পায় না বেটা যখন ফোন দেয় মা বাপ তখন ঘুমে থাকে ও বাজান এই জন্য পুত্রবধূ আর মোবাইল দিতে পারে না একদিন এ বৃদ্ধ মা বৃদ্ধ নারী বুড়িমা মাসুদ ভাইয়ের ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না বলে হ্যাঁ আমার আব্বু ফোন দেয় বলে কই তোমরা তো আমাকে দাও না বলে তোমাকে যখন দিতে চাই তখন তোমরা দেখে ঘুমাও বলে কালকে তোমার আব্বা ফোন দিলে মোবাইলটা নিয়ে এসো তোমার আব্বাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নটা দেখার পর আমার ভিতরে ভাল লাগে না আমার কলিজাটা খালি জ্বলে এবার ডাক দিয়ে কয় দাদু ভাই কি স্বপ্ন দেখ একটু বলো না তোমাকে বলবো না আমি আমার বেটাকে বলবো তোমার আব্বু মাসুদ ফোন দিলে মোবাইলটা আমার কাছে নিয়ে এসো পরের দিন যখন আবার মাসুদ ফোন দিল মাসুদ ভাইয়ের ছেলেটা দৌড়ে মোবাইলটা রিসিভ করে দাদু ভাইয়ের কাছে যে ডাক দিয়ে বলে দাদু ভাই এই যে আব্বু ফোন দিয়েছে নাও তুমি কি বলবা বলো এবার মাসুদের আম্মা মোবাইলটা কাছে নিয়ে ডাক দিয়ে প্রথমে কান্দার বলে বেটা আগে বলো তুমি কেমন আছো মাসুদ বলে মা তুমি কান্দো কেন ডাক দিয়ে বলে বেটা রে আমি আজকে দুই সপ্তাহ যাব তোরে নিয়ে একটা স্বপ্ন দেখা আমি খালি কান্দাকাটি করি বাবা রে আমি স্বপ্ন দেখছি তোর ডান পাওটা ভেঙে গেছে তোর ডান পায়ে মোটা ব্যান্ডেজ দেওয়া তোর চলতে অনেক কষ্ট হয় বেটা তুই ঘর থেকে বাইর হইতে পারস না তোর খানা পিনা খাইতে অনেক কষ্ট মাসুদের মা মোবাইলের মধ্যে আওয়াজ পায় মাসুদ কান্দে আর ডাক দিয়ে বলে মা রে আমার পাও ভাঙছে তুই জানলি কেমনে আমার পাও ভাঙছে মা তুই জানলি কেমনে রে মা আমি তো আমার বাড়ির কারো কাছে কই রে তোদেরকে বললে তোরা কষ্ট পাবি আমার ছেলে মেয়ে কান্নাকাটি করবে তোরে জানাই লোকে ও মা আসলে তো আমার পাওটা ভেঙে গেছে আমি সিঙ্গাপুরে নতুন এসেছি এই কনস্ট্রাকশনের কাজ আমি জানি না মা আমি হঠাৎ করে নিচ থেকে উপরে উঠতে দিয়ে পা পিছলে পড়ে গেছি আমার ডান পায়ের হাড্ডিটা ভেঙে গেছে মা আমি দুই সপ্তাহ যাব আমি কাজে কর্মে যাইতে পারি না আমার কত বন্ধু কইছে বাড়িতে জানাই আমি বলছি না আমার মা বাপ কষ্ট হইব কিন্তু মা তুই জানলি কেমনে রে মা কান্দার ডেক দিয়ে কই বেটা রে আমার দয়ার আল্লাহ আমার জানাইছে আমার আল্লাহ আমার স্বপ্নের মাধ্যমে জানাই দিছে বাইরে মা যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখের কেউ নেই এবার যান আমি প্রায় বয়ানে বলে থাকি প্লিজ কেউ কারো দিকে তাকে দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি আজ থেকে আট নয় বছর আগের ঘটনা বাবাজি পদ্মা নদী পাড়ি দিয়ে ফেরির মধ্যে গাড়ি তুলে বাজান বরিশাল বিভাগে যাব খুব খেয়াল করে শুনবেন আপনারা প্রায় মোবাইলে এই বয়ানটা শুনেছেন মাঝে কত বড় নিয়ামত ওই দিন বুঝেছিলাম বাবা এবার যান ফেরির মধ্যে গাড়ি তুলেছি আমার গাড়ির পিছনে আরো অনেক গাড়ির সিরিয়াল ধরে উঠলো এর মধ্যে একটা অ্যাম্বুলেন্স উঠলো অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশ ভাই গাড়ি আমার বন্ধুগণ আবার লুকিং গ্লাসের নিচে লাল কাপড় বান্দা এই লাল কাপড় দেখা দেখি আমি বুঝতে বাকি রইল না আমার যেটার মধ্যে লাশ আছে কিন্তু ভাই জানা নাই এটা মহিলার লাশ না পুরুষ মানুষের লাশ এই লাশের জন্য দোয়া করে আমি আমার গাড়িতে উঠলাম এ বাজান গাড়িতে উঠার পর ফেরির মধ্যে সাধারণত অনেক মানুষের গাড়ি বন্ধ বন্ধ রাখে স্টার বন্ধ রাখে ব্যক্তিগত কেউ যদি এসি চালায় তাহলে তাদের গাড়ি স্টারে রাখে কিন্তু বাজান আমরা এসি চালাবো না সিদ্ধান্ত নিলাম পিছনে গ্লাসটা নামাইয়া বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব এবার বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্য যখন পিছনের গ্লাসটা নামাইলাম ভাইরে পিছন থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসলো
যে আওয়াজ শুনিয়া বাজান রে চোখের পানি ধরে রাখতে পারলাম না একটা বাচ্চা কিছুক্ষণ পর পর কান্দার ডাক দিয়ে বলে আব্বু ও আব্বু আমার আম্মুর কাছে যাব দুধু খাব তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন আমার মায়েরে বীর করে দাও আমি আমার আম্মুর কাছে যাব দুধু খাব ও আম্মু ও আম্মু তুমি কি আর আমারে দুধু দিবে না বাজান রে এই আওয়াজ যখন শুনতে পারলাম আল্লাহর কাছে কান্দে ডাক দি বলি আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দয়া তুমি সব ক্ষমতার মালিক গো আল্লাহ তুমি কি না পারো আল্লাহ বাচ্চার কাছে দেখি দুধের বাচ্চার কাছে দেখি মায়ের নিয়ে গেছো কিন্তু এই দুধের বাচ্চাটা বুঝতেছেই না যে তার মার দুনিয়া বাবা যে সময় যত যায় বাচ্চাটা ততই কান্দে আকাশ বাতাস বাড়ি হয়ে যায় আওয়াজে এই বাচ্চাটাকে দেখার জন্য গাড়ি থেকে নামলা নামিয়ে অ্যাম্বুলেন্সের দিকে নজর করে দেখি অনেক যুবক এই মা মরা বাচ্চাটাকে দেখে আর কান্দে আবার কিছু কিছু যুবক কয়েক মাস পর হয়তো বা দেশে যাইতেছে এই যুবককে মা মরা বাচ্চারা দেখিয়াই নিজের পকেট থেকে দেখতেছি বাড়িতে মোবাইল ফোন দিল মোবাইল দিয়ে কান্দার ডাক দিয়ে বলে আমার মা কই আমার মায়েরে দেখা রাখো আমার মার যেন কিছু না হয় আমি যেন আমার মায়ের ইচ্ছা ভালো দেখি বাড়ি থেকে হয়তো বা জিজ্ঞেস করে কেন মায়ের জন্য কান্দেন এই যুবকগুলি কান্দার বলে আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখলাম এই বাচ্চাটাকে তার বাপ কত কিছু দেয় দুধ দেয় ফল দেয় ফ্রুট দেয় পানি দেয় সব ফেলে দেয় আর বলে না আমি এগুলো খাবো না আমি আমার আম্মুর কাছে যাবো আম্মুর কাছে যাবো দুধু খাবো আমার আম্মুকে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন আরে বন্ধু মা যেন দুনিয়া নেই তার মতন বড় দুঃখের কেউ নাই আমার বন্ধুর এই বাচ্চাটাকে দেখার জন্য যখন আরো সামনের দিকে অগ্রসর হইলাম পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলি আমাকে সাইড দিয়ে দিল অ্যাম্বুলেন্সের কাছাকাছি যাইয়ে ওই বাচ্চাটার দিকে তাকাইলাম কি যে করুণ দৃশ্য রে ভাই বাচ্চাটা বাপের কোলে বসে বসে বারবার খালি বাপের কলার ধরে এরকম ঝাঁকা আর ডাক দিয়ে আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো দুধু খাবো ওই আব্বু ওই আব্বু তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে বইরা রাখছো কেন রে বন্ধু এই বাচ্চাটার কান্না শোনার পাশাপাশি আবার আমার কানে আওয়াজ আছে বাচ্চা মেয়ের কণ্ঠের কান্নার আওয়াজ নজর করে দেখি দুইটা মেয়ে বাচ্চা ফুটফুটে কন্যা সন্তান মায়ের লাশের বাক্সের উপরে মায়ের লাশের বাক্সের উপরে বাচ্চা দুইটি মেয়ে দুইটি মাথায় এরকম করে দিয়ে ঠেকায় দিয়ে মায়ের লাশের বাক্স না রে ডাক দিয়ে বলে আম্মু ও আম্মু আম্মু আম্মুরা মরে গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না আম্মু আর কোনোদিন কি আমাদের চুল আশ্রয় দিবে না ভাইয়ারে কি দুধু খাওয়াইবারা এইভাবে মেয়েগুলি কান্দে ও বাজান ছেলেটাও কান্দে এই তিন বাচ্চার কান্না দেখে পিটাপিটি সন্তান এই কান্না দেখে বাপ অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ এই তিনটা বাচ্চা লই এখন আমি কই যাই আমি কেমনে বুঝেই এদের মা নাই বাজান রে বাপও কান্দে ছেলে মেয়েও কান্দে হঠাৎ করে যখন এই ছেলেটা আবার বলল আব্বু আমি আমার আম্মুর কাছে যাব দুধু খাব এই বাপ ছেলেটাকে সান্ত্বনা দিয়া মাথাটা বুকের সাথে লাগাইয়া আদর করে দোয়া দোয়া বলে বেটা তোমার আম্মু নাই তোমার আম্মু মারা গেছে তোমার আম্মু আর কোনো দিন তোমারে দুধু দিবে না এই কথাটা যখনই বলল ওই বাচ্চা ছেলেটা ছোট্ট ছোট্ট কয়েকটা দাঁত উঠছে দেখলাম এই বাচ্চা ছেলেটা রাগ হইয়া বিরক্ত হইয়া বাপের কসমস করে কামড় দিয়া ধরল এত জোরে কামড় দিল
বাদান রে আবার হাতের আঙ্গুলগুলো বাপটার নাক মুখের মধ্যে ঢুকাইয়া সারা দিল নজর করে দেখি বাপের নাক থেকে রক্তের ফোঁটাগুলো ঝিরঝিরাইয়া পড়ে ঠোঁট ফেটে গেছে বাপটার বিভিন্ন জায়গায় খামসির দাগ বিভিন্ন জায়গায় বাপটার গায়ের জামা ছেঁড়া আমার বাইরে আবার নজর করে দেখি কত জায়গায় কামড়ের দাগ চামড়া কালো হইয়া গেছে গোস্ত কালো হইয়া গেছে রক্ত জমাট হইয়া গেছে এত দূরে ছেলেটা কামড় দিয়া ধরছি কামড় দেয় আবার খামচি দেয় আবার ছাইরা দিয়া কয় তুমি মিথ্যা কথা বলো তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো আমার মা মারা যায় নাই আমার মায়ের বাইর করে দাও এ বন্ধু কথা বলে আবার কামড় দেয় এত দূরে কামড় দেয় বাপটার চেহারা কালো হইয়া যায় বাজান রে বাবা কান্দে একটু কোনো আঘাত করে না বাপটা কান্দে ডাক দি বলে আল্লাহ আমি আর কত সহ্য করব আমি একবারে ডাক দিয়ে বললাম ভাইজান আপনার এই ছেলেটা বোঝে নাই মেয়েগুলি বোঝে নাই যদি মা মারা গেছে ওদের আচরণে আপনি বিরক্ত হইয়েন না যখনই বাজানি কথাটা বলল এই কথাটা বলা মাত্র এই কথাটা যখনই আমি বললাম এই কথাটা এই ছেলে এই ছেলে এগুলো কিন্তু সব ভেঙে ফেলবো আমি করে দিলাম ফাইজলামি করার জন্য এখানে আসছো নাকি আস্তাগফিরুল্লাহ মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই একবার বললাম ভাইজান আপনার বাচ্চারা বোঝে নাই যে এদের মা মারা গেছে এই আচরণে বিরক্ত হইয়েন না যখনই কথাটা বললাম লোকটার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল লোকটা নিজের বাম হাতের কাপড় উঠাইয়া বিভিন্ন জায়গা মেরে দেখায় দেখি ভাই মনে হয় পছন্দ হয়ে যাবে এত জোরে জোরে কামড় দিয়া দাঁত বসায় দিছে লোকটা কান্দার ডাক দি বলে উজু আর কত সহ্য করা যায় কালকে থেকে আমার কামড়ানো শুরু করছে যখনই বলি তোর মা নাই তখনই আমার এইভাবে কামড় দেয় হুজুর আর কত সহ্য করা যায় তবে হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই আপনারা দোয়া করবে আল্লাহ যেন কোনো দিন কোনো সন্তানদের কাছে থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যায় কারণ মায়ের অভাব বাপের দ্বারা পূর্ণ হয় না মায়ের অভাব খালা ভুলু নানি দাদি চাচি মামির দ্বারা পূর্ণ হয় না আল্লাহ যেন কোনো দিন কোনো বেটা বেরির কাছে থেকে বাপের আগে মায়ের যেন নামিয়ে যায় আমি বুঝতে গিয়ে এদের মা নাই এরা যে কত যন্ত্রণায় আছে এ বন্ধু আল্লাহর হাবিব মায়ের জন্য কানতেন একজন আনসার সাহাবি নবীর কাছে আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মা বাবা অসুস্থ দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয় নবীজি দোয়া করলেন ঠিক কিন্তু চোখের পানি ছেড়ে কাঁদলে সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মা বাবার কথা শুনলে এভাবে কান্দেন কেন আমার নবী কান্দেন আর ডাক দিয়ে বলে তোমাদের তো মা আছে বাপ আছে আমার তো মাও নাই বাবাও নাই মুসলমান বাইরে এইভাবে হযরত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের মাকে ডাক দিয়ে বলে ও গো মা যার মা নাই সে বুঝে মায়ের কত দান আরে বন্ধু এরা বাবাজি আনাসের মা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মা নাই আপনার বাবা নাই তাই বলে কি আপনি আমার বেটার জন্য দোয়া করবেন না বলে না গো মা না আল্লাহ পাক মায়ের পায়ের নিচে বেহেশত দিয়ে দিছে ও গো মা আপনি আপনার বেটা আনাসের জন্য দোয়া করবেন আপনি আপনার বেটা আনাসের জন্য দোয়া করবেন আমি আপনার আপনার দোয়ার সাথে আমি রসুল আমিন বলবো আপনি আপনি আপনার বেটার পক্ষে দোয়া করবেন আমি নবী আমি রসুল আমিন বলবো এইভাবে আল্লাহ রসুল তিনবার বললেন এবার সাহাবি আনাসের মা মুসলমান ভাইরা রে আমার হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও নবীজি পিছন থেকে নয় সাইড কর্নার থেকে বললেন আমিন সুবহানাল্লাহ আবার বললেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও নবীজি সাইড থেকে বললেন আমিন আবার বললেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও নবীজি আবার সাইড থেকে বললেন আমিন তিনবার আমিন বলা হয়ে গেল
আনাসের মা দোয়াটা ইতি টানলেন দোয়া যখন ইতি হয়ে গেল দোয়া যখন সমাপ্ত হয়ে গেল এবার আমার ভাইরে আনাসের মা ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষেরা শুনে নাও আল্লাহ রাসূলের আমিনের বরকত আর আবি মায়ের দোয়ার বরকত কি বরকত শুনে নাও আমি তোমাদেরকে বলছি কিভাবে আল্লাহ তাআলা আমার বেটা আনাসকে ধনী বানায় দিল আরে বন্ধু আমি আপনাদের কাছে বলছি বলবো আমার ভাইরে আমি আপনাদেরকে ফাঁকি দেব না কোন আকর্ষণ ধরে তুই আমি বিদায় নেব না আমি আপনাদেরকে এ টু জেড পুঙ্খানুপুঙ্খানু খুলে খুলে বলে আমি চলে যাব ফিনিশিং দিয়ে বাদান একটু সময় আমি আপনাদের কাছে নেব মাত্র দুই মিনিট থেকে পাঁচ মিনিট একটা আবদার করো আবদার অন্য কিছু নয় বাবাজি আমার ভাইরে আমি দেখেছি মা বাবার কথা বলার সময় ইবাদতের নিয়ত করে বাদান রে অনেক বেটারা কেঁদেছে আলেম ওলামা কেঁদেছে অনেক মুরব্বীরা কেঁদেছে আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না আরে বন্ধু আরে বাবাজি আরবি প্রবাদ আছে কামা তাদি মুতুদানু যেমন কর্ম তেমন ফল আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি দোয়া করে যাই মা বাবার জন্য দান করি আমার বেটা বেটিও আমার আপনার জন্য দোয়া করবে দান খয়রাত করবে কান্নাকাটি করবে কথা বলেন ঠিক না বেঠি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون বলেন কোরআনের সাথে কোনো দুশমনী আছে না কোরআন তেলাওয়াত করলে কি কেউ ধরে নিয়ে যাবে না জিব্বাঘাট হয়ে যাবে না মুমিনগণ মুমিন বান্দা বান্দীদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে এই কথাটা কার বলেন কার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন ওগো নবী মুমিন বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আমি রবের ভয়ে এই মুমিন বান্দাদের দিল নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন বলেন যাদের ভরসা আল্লাহর উপর কোরআন তেলাওয়াত শোনার বরকতে যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয় হ্যাঁ আপনারা একটু জোরে কন্ত আল্লাহু আকবার সামনের বাইরা চুপ থাকেন পিছনে বের বলেন তো আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার মোটামুটি আইসে আর কি এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে বলেন আল্লাহু আকবার এবার নিজে বলবেন তার নাম লক্ষ্য করবেন কে আল্লাহু আকবার বলে না যে বলে না বুঝবেন ভিতরে ভেজাল আছে এই জন্য আল্লাহ আকবার আওয়াজ দিতে চায় না ঠিক কিনা বলেন তো বলেন তো আল্লাহু আকবার আচ্ছা এবার আপনারা বলেন আল্লাহ আকবার বলতে হবে নির্দেশ কার এটা কি কোনো দলীয় স্লোগান এটা হুজুরদের বানানো বক্তারা প্যাকেট করে নিয়ে আসে রাজনৈতিক স্লোগান আল্লাহ আকবার বলতে হবে নির্দেশ কার يا أيها المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر الله বলেন ওগো নবী আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন আল্লাহু আকবার বলে তকবীর দেন এটা আল্লাহ তার নবীকে নির্দেশ করেছেন যেখানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বুঝতেছি না ব্যাটসাউন হচ্ছে কেন আপনি কেন গুরুত্ব দিচ্ছেন না আমার কথাটা আরে আপনি এখানে আসেন আমি হুনে যাই আপনি একটু বলুন সুই চিনেন না এবি খালি গুতান কি ভাই মাইকের সাউন্ড অস্পষ্ট হচ্ছে না খ্যাস খ্যাস করতেছে না
এই সাউন্ডটা কেন আসছে ব্যাট সাউন্ডটা আপনি বুঝতেছেন কেন বলেন কেন তা আপনি যেভাবে ভালো হয় সেভাবে করেন কই আমার গলা বসা তাহলে এবার আমার কাছ থেকে শুনুন ওখানে একটা সুইচ আছে বাস এইটা মোটা করেন মেজারমেন্ট ঠিক রাখেন একে মিডল পয়েন্টে রাখেন একটা আছে টর্ন এটা আপনি রাখেন 45% আটা রাখেন ভলিউম ভলিউমটা একটু 75% রাখেন এই যে এই যে এখন ক্লিয়ার হইছে এজন্য কইছি যে আপনি আপনি আসেন আমি যাই রাগ করছেন না বেদার হইছেন না তবে উনার কত ঠিক আছে আমি অন্যান্য দিনের চাইতে আজকে আবার একটু অসুস্থ গলা আবার অত ভালো না আর চলেইবা কত এক খাপ দিয়েছি দিনে এখানে এক খাপ আবার যাওয়া লাগবে দুনুন আমি তো মানুষ মানুষ না এই মেশিনের কত চলে আল্লাহর দয়ার এবং মুরব্বী উলামা বুজুর্গদের দোয়ার বরকতে চলতেছি আল্লাহ আমাদের সবাইকে সবকিছু অনুকূলে করে দেন বলেন আমিন তো মোহতারাম হাজিরিন আল্লাহ তার নবীকে তকবি দিতে বললেন যেখানে আল্লাহ তার নবীকে তকবি দিতে বললেন সেখানে আমরা সেই নবীর উম্মত হয়ে বলতে চাই এই মাতৃভূমি বাংলার জমিনে আমার দেশে এই ওলামায়ে কেরামের দেশে তবলিগ জামাতের দেশে টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশে কালমাওয়ালাদের দেশে দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানদের দেশে অতীতে আল্লাহ আকবার আওয়াজ ছিল বর্তমান আছে ভবিষ্যত থাকবে কখনোই কোনোদিন কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর লাল চোখ রাঙানিকে দেখে ওলামায়ে হক্কানি মুসলিম উম্মা আল্লাহ আকবার আওয়াজ বাদ দিতে পারে না পারবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এবার আপনারা বলেন আল্লাহ আকবার বললে লাভ না লস খুব দিলের কান লাগায় কথাগুলি শুনবেন এবং জবাব দেবেন আল্লাহ আকবার বললে লাভ না লস আল্লাহ আকবার বলতে হবে নির্দেশ কার যেন আল্লাহ আকবার এটা একটা জিকির এটা কি এই জিকিরটা কার কার জিকির আজকে তো আমাদের বাংলাদেশে বাবার নামে জিকির আছে কথা কয় না বাপের নামে জিকির বাড়ি করছে ওর বাপের নামে ওর পীরের নামে বিশ্বাস করেন এটা সম্পূর্ণ শিরকি গুনাহ সৃষ্টি হয়ে সৃষ্টির নামে জিকির বাড়ি করা এটা আল্লাহর আইনের লঙ্ঘন এটা আল্লাহর সাথে বিরোধিতা করা কথা বলেন ঠিক কিনা একমাত্র জিকির হবে কার জোরে বলেন কার আমরা জিকির করি কার আর আল্লাহ তাআলা কি আমাদের জিকির করে না করে না হ্যাঁ এটা কে বলছেন আল্লাহই বলছেন ফাযকুরুনি আযকুরকুম যারা কোরআন বোঝেন একটু হা হু কোয়েন আমি বানায় কথা কইতেছি একটু হা হু কোয়েন আর অনেক তলবে এনে ওলামা ইকরাম দেখতেছি একটু ঠোঁটটা নারায়ণ গুনগুন করেন হযরত উম্মতের আলেমগণ লেখেন বুজুর্গ আল ওলামা ইকরাম লেখেন কোরআন তেলাওয়াতের গুনগুনানি যে এলাকায় দেওয়া হয় ওই এলাকার কবর ওলাদের কবর দাবালা মাফ করে দেয় فاذكروني أذكركم الله বলেন তোমরা আমাকে ডাকো আমিও তোমাদেরকে স্মরণ করব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এখন প্রশ্ন হইল যে আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর বিভিন্ন নাম ধইরা রহমান রহিম সাত্তার ইয়াকুদ্দুস ওয়াহাব হান্নান মান্নান হাইয়ুল কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এরকম বলি না তো আল্লাহ কি আমাদের নাম ধরে ডাকে আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল সাত্তার আব্দুর রহমান এরকম ডাকে নাকি হ্যাঁ না তাফসীরে বাইজাবির মধ্যে হযরত মুফাসসিরিন কেরামগণ লেখেন যে বান্দা আল্লাহকে স্মরণ করবে জিকির করবে গোলামি করার মাধ্যমে ইবাদত করার মাধ্যমে আর আল্লাহ বান্দাদেরকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে কি দেওয়ার মাধ্যমে প্রতিদান দেওয়ার মাধ্যমে দেখেন কি প্রতিদান দেয় এবার একটু নড়াচড়া কম করেন তো এই ফ্যাশনের জ্বালায় আরো বাসি না এই হাজার হাজার মানুষের সমস্যা না আর এই চোখগুলো লেগে ঝামেলা
কোন কথা কয় না কথা বলেন না কাট সাট করে মিসেস সব ছাইরা দেন কি এক যন্ত্রণা আছে আমি আবার এগুলো মাইন্ড করি না এগুলো জন্ম তো আমরাই দিছি কথা কয় না এই দেশে যখন মানে প্রথম মোবাইল ওয়াজ হনে ভিডিওতে বা অডিওতে তখন তো আঙ্গুরই গলা বাজছে কথা কয় না আইসক্রিম আর আইসক্রিম বেচছে আঙ্গুর ওয়াজ দিয়ে ঠিক না আঞ্চলিকতা নিয়ে কথা বলতেছি মন খারাপ করবেন না যেই অঞ্চলের আঞ্চলিকতা বেড়ে যায় বক্তা শ্রোতার মধ্যে সেখানে সম্পৃক্ততা বৃদ্ধি পায় ঠিক কিনা মোতারাম হাজিরি তো বলেন আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ রাখবেন কি দ্বারা নেক দেওয়ার মাধ্যমে কি দেওয়ার মাধ্যমে প্রতিদান প্রতিদান দেওয়ার মাধ্যমে এখন আপনারা বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড় কথা কয় না বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড় ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ বলেন আমার জিকির বড় সুবহানাল্লাহ কোন দেখুন আল্লাহর জিকির কেমন বড় বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার আল্লাহ তুমি সবার বড় সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলে বান্দা তুমিও বড় আর আসছে কোন সুবহানাল্লাহ ভাগ্যে কোন সুবহানাল্লাহ এবার বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার হযরত মুফতি মোহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে এই বান্দা যখন দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা এবার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মাও বড় বাপ মা দরুদ নাই আস্তে করে বলুন সুবহানাল্লাহ জোরে কো ঠিক তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ডিস্টার্ব হইতেছে এবার বান্দা যখন তৃতীয়বার আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা এবার জবাব দিয়ে কয় বান্দা তোর দাদা দাদিও বড় এবার বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা এই বান্দা তুমি যে মিল্লাতের সন্তান এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড় বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় এই বান্দা তুমি যে ইব্রাহিম খলিলুল্লাহ এই যে মিল্লাতের যে সন্তান এই মিল্লাতের গর্বিত পিতা যে বড় এই খলিলুল্লাহ রুহানি পিতা তোমাদের রুহানি পিতা আমার হাবিবে মুহাম্মদ তিনিও বড় সুবহানাল্লাহ বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন আমার দেওয়া জবান দিয়া তুমি বলতেছো আমি বড় আপনারা বলেন আমাদের এই লিসানটা কে দিয়েছেন এই জবানের মালিক কে এই লিসানের মালিক কে বলেন এই জবানের মালিক কে দেখার জন্য চোখকে দিয়েছেন ألم نجعل له عينين দেখার জন্য চোখকে দিয়েছেন শোনার জন্য কর্ণকে দিয়েছেন আমার ভাইরা এই সুন্দর স্ট্রাকচার ফিটনেস সুরত এই চেহারাটা কে বানাইছেন সুন্দর করে কে বানাইছেন ফি আই সুরাত মা শা রাকাবাক সুন্দর করে কে বানাইছেন আল্লাহ বলেন এই সব সৃষ্টির স্রষ্টা আমি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এই বান্দা সব সৃষ্টির স্রষ্টা আমি বান্দারি তোর হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ মুখের জায়গায় মুখ এগুলো তো সব আমি জায়গায় জায়গায় সিটিং ফিটিং করছি সব আমি দিয়েছি ও বান্দা এমন একটা তোমার ছিল বান্দা এমন একটা সময় তোমার ছিল তুমি কেন অতীতকে ভুলে গিয়েছো বান্দা হাল আতা আলাল ইনসানি হিনু মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা বান্দা তুমি উল্লেখ্য কোনো বস্তুই ছিলে না আমি তোমাকে সুন্দর সেটিং ফিটিং সিটিং ফিটিং করে দিয়েছি সুন্দর সুসমন্ডিত করে তোমাকে বানাইছি ও বান্দা যার কারণে আমি মানুষ তোমাকে বানাইয়া আহসান বলেছি বিড়াল বানায় আহসান বলি নাই শৃগাল বানায় আহসান বলি নাই কুকুর বানিয়ে আহসান বলি নাই গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা উই পোকা সার পোকা তেল পোকা এগুলো কি
পতঙ্গ বানিয়ে কিন্তু আমি আহসান বলি নাই তুমি ইনসানকে বানিয়ে আমি রব আহসান বলেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি রব্বে করিম তোমাকে সুসমন্ডিত সুশ্রী করে ওয়ান্ডারফুল করে বিউটিফুল করে সুপার করে দারুণ করে আমি আল্লাহ তোমাকে তৈয়ার করেছি কিন্তু বান্দা তোমার জন্য আমার আফসোস তুমি আমাকে চিনলা না বানাইলাম আমি গাদদারি করো সবচেয়ে তুমি সবচেয়ে বেশি আমার সাথে সবচেয়ে নিমু খারাম বান্দা তুমি ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ সবচেয়ে বড় নিমু খারাম তুই রে বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম এই ইনসান আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল কোন পথ আমি রবের পথ থেকে তোমাকে প্রতারিত করে দিল তোমাকে প্রতারক বানাইলো বান্দা আমি জানি তোমার খবর এই জন্য আমি গফফার হয়ে তুমি গুনাহগারকে ডেকে বলছি বান্দা ফাবিরু ইলাল্লাহ আসো বান্দা আমার দিকে ফিরে আসো সাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিকুম সাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিকুম বান্দা তুমি আমার দিকে আসো আমার গুনাহমাফের দিকে দৌড়াও প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও বান্দা আমি জানি তুমি আমার পথের প্রতীক হইতে গেলেই মানুষ তোমাকে ইনসান করবে কটুক্তি করবে টিটকারি করবে টিটকারি করে বলবে এই তুমি অতীতে এত গুনাহ করেছো এখন আল্লাহ ওয়ালাদের কথা শুনে আল্লাহ ওয়ালার দিকে ধাবিত হচ্ছ তোমার অতীতকে কি আল্লাহ মাফ করবে বান্দারে আমি তোমাকে বলছি আমি রব আমি খালেক তুমি মাখলুককে বলছি শোনো গোলাম শোনো আমি তোমাকে বানিয়েছি আদর করে তোমার ত্রুটিগুলো আমি মাফ করে দেব তুমি আমার পথের দিকে আসো লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমার দরবার নিরাশ হওয়ার দরবার না বান্দা তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব উদউনি আস্তাজিব লাকুম তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে সকল ধরনের চাওয়া পাওয়া আমার কাছে চাও আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব পীরের কাছে যে পীরের পায়ে সেজদা দিয়ে আমার তৈয়ার করা খামিরা স্ট্রাকচারের মধ্যে জাহান্নামের আগুন লাগাইও না বান্দা তুমি ইমান আমল ধ্বংস করিও না তুমি আমাকে ডাক দাও তোমার চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব ওয়া ইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমার তুমি বলতে পারো আই আল্লাহ তুমি কি আমার কাছে আছো তুমি তো অনেকটা দূরে উম্মতের আলেমদার আলেমদের কাছ থেকে শুনেছি জেনেছি কোরআন রিসার্চ করে পেয়েছি তোমার জায়গাটা অনেক দূরে আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া তোমার জায়গা অনেক 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 উপরে মাওলা তুমি কি আমার কাছে আছো আমি তো দুনিয়াতে আমার কোনো কিছু কর্জ লাগলে হাওলাত লাগলে আমি আমার পাশেই তো তাকে পাই সে তো আমার কাছেই থাকে তুমি কি আমার কাছে আছো আল্লাহ বলে গুলাম আমি তোমাকে আদর করে তৈয়ার করেছি সুন্দর করে বানিয়েছি তোমার থেকে দূরে থাকার জন্য নয় বান্দা আমি তোমার এতটা কাছে তোমার মাও তোমার এত কাছে নাই তোমার বাবাও তোমার এত কাছে নাই তোমার ভাইও তোমার এত কাছে নাই তোমার বোনও তোমার এত কাছে নাই তোমার নেতা নেত্রী বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন টিচার কেউ তোমার এত কাছে নাই আমি আল্লাহ তোমার যতটা কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই বান্দা আমি তোমার তুমি গোলামের ঘাড়ের রোগের চাইতেও নিকটে তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব বান্দা তুমি ভাবতেছো সিরাজগঞ্জ জেলার কান্দাপাড়ার হাটখোলা এলাকায় এই কালি এই সমস্ত এলাকায় তুমি বসে বসে শুনতেছো কথাগুলি উম্মতের আলেমদের এখানে তুমি একা আছো না বান্দা না তুমি কখনোই একা থাকো না বান্দা তুমি আমার কাছ থেকে শোনো আমার কোরআন জানো বান্দা তোমার জন্যই তো আমি বলেছি আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা তুমি আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো তুমি আমার কোরআন নিয়ে গবেষণা করো কিন্তু বান্দা তুমি তো কোরআন নিয়ে গবেষণা করো না বান্দা তোমাকে নফস শয়তান ধোকা দিয়ে বলে কোরআনের শিক্ষা দীক্ষা বড়ই কঠিন কিন্তু বান্দা আমি তোমার জন্য চারবার বলেছি ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির কেউ আছো কি আমার কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করবা আমি তোমার জন্য কোরআনের শিক্ষা দীক্ষা সহজ করে দিলাম কেউ আছো কি কোরআন দিয়ে রাজনীতি করবা আমি তোমাদের জন্য কোরআনের রাজনীতিকে সহজ করে দিলাম ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির আমি চারবার বলেছি বান্দা তুমি আমার কোরআন দেখলা না কোরআন শুনলা না কোরআন মানলা না ও বান্দা এই কোরআনের মধ্যেই আমি আল্লাহ
তোমার জন্য বলে দিয়েছি তুমি যেখানেই থাকো একা না মা ইয়াকুমু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম যেখানে বান্দা তুমি একা দ্বিতীয় আমি আল্লাহ যেখানে তোমরা দুই তৃতীয় আমি আল্লাহ যেখানে তোমরা তিন চার আমি আল্লাহ যেখানে তোমরা চার পঞ্চম আমি আল্লাহ যেখানে তোমরা পঞ্চম ষষ্ঠ কিন্তু আমি আল্লাহ বান্দা তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব আমার দাওয়া লিসান দিয়ে তুমি বলো না আমি বড় তুমি বলো বলো আমি তোমার এই বড়ত্ব শুনে আওয়াজ শুনে আমি তোমাকে মাফ করে দেব মহতরম হাজিরিন যদি বিশ্বাস হয়ে থাকে যে এই লিসানের মালিক আল্লাহ জবান দিয়েছেন আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ তাহলে কেন উম্মতের আলেমদের মজমায় বসে চুক্তি মরে চুক্তি মেরে বসে থাকবেন ঘাটতি মেরে তা হবে না উম্মতের আলেমদের মজমায় বসে জানি না কে কোথা থেকে এসেছেন কার কি গুনাহ আছে আমার জানা নাই যদি গুনাহ থেকে থাকে গুনাহ মাফের আশা চিৎকার দিয়ে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে বলেন না আল্লাহু আকবার মহতারাম হাজিরিন বলেন আমি আপনি কার গোলাম এই লিসানের মালিক কে আল্লাহ বলেন মুফাসসির কেরামগণ লেখেন আমার দেওয়া জবান দিয়ে তুই বলতেছিস আমি বড় যা আমি আল্লাহ বললাম তুমি ছোট আমি আল্লাহ বললাম তুমি বান্দা ছোট তোমার গুনাহগুলি আমি আল্লাহর নজরে ছোট আমার মাফ করে দেওয়া বড় যাও আমি তোমাকে মাফ কইরা বড় জান্নাতটা দিয়া দিলাম ওয়ালাযিকরুল্লাহি আকবার বলেন না বলেন না ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়ালাযিকরুল্লাহি আকবার বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায় দু আসসালাম বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায় দু আসসালাম আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই বলেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে একটু সময় দেওয়া যাবে মনটা চায় মন চায় তো বলেন তো আল্লাহু আকবার এইবার মনে আছে কিনা জানি না বলেন গোলামি করি কার সাহায্য চাই কার পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে ওই আয়াতটা তেলাওয়াত করেছিলাম তর্জমা করি নাই আপনাদেরকে কোরআনের ফজিলত বুঝাইতে যাইয়া তকবীরের কথা বুঝাইতে যাইয়া আমি একটু অনেকটা দূরে চলে গেছি কষ্ট নিছেন পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্য যার দ্বারা তোমরা পরহেজগারিত্ব অর্জন করিতে পারো সুবহানাল্লাহ কর আমার ভাইরা আল্লাহ আরেক জায়গায় বলেন শুধু মানুষকে আমার গোলামি করার জন্য বানাই নাই জিন জাতিকেও আমার গোলামি করার জন্য বানাইছি ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আইশ আশরাত কে লিয়ে ইনসান গি ইয়াদ রাখতো বান্দা হাই মেহমান গি আইশ আশরাত কে লিয়ে ইনসান গি ইয়াদ রাখতো বান্দা হাই মেহমান গি দার ফানি কি সাজাওয়াত পূর্ণ যা নেকি সে আপনা আসলি ঘর সাজা জিন্দগি রা সর পে করদম দর বাজারে তিফলিগি হি সে হাসিল মন করদম দর হায়াত জিন্দগি ওয়া মাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এ কথাটা কার বলেন এ কথা কার পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আবার বলেন কে আল্লাহ আমার ভাইরে এখন প্রশ্ন হইতে পারে হযরত গোলামি কাকে বলে গোলামি কথা কয় না আরে ভাই এটা তো একটা ক্লাস ওই কানে হাত দিয়ে খালি মা বগো বাবা বগো কয়ে চিৎকার মারলাম ওটার দাম নাই হ্যাঁ একসময় আমি দিতাম তখন আমি বুঝতাম না তখন আমার লাগাম ঠিক ছিল না এখন লাগাম বুজুর্গ আলেমদের হাতে দেওয়া এজন্য ইচ্ছা করলেই তারে নারে নাচানাচি করা যাবে না
আমার বন্ধুগণ ওই যে সিরাজগঞ্জের ভাষায় কয় কবু আমি কি আর না শুন না জানি আসলে আঙ্গুর মাজায় ব্যথা আঙ্গুর মাজায় ব্যথা আবার একটু উত্তরে যাইবেন কাজীপুরের দিকে কয় নাস মুকুবা হইরা বাসুর সাহেব নইছে বাসুর কি করছে চাইয়া রইছে তো আমাদের বাসুর আমাদের বড় আমাদের মুরব্বী হইল হযরত উলামায়ে কেরামগণ ঠিক উম্মতের আলেমগণ হইল আমাদের মুরব্বী এই মুরব্বীদের কাছে আমাদের জবাব দিতে হয় কতটা কথা কোরআন সুন্নাহ ভিত্তিক বলেছো কতটা কথা লৌকিকতার জন্য দুনিয়া ভিত্তিক বলেছো আর এইটা যারা মেনে চলে তারাই কামিয়াবি হয়ে যায় আর যারা মানে না আমার বন্ধুগণ তারা দেখবেন কখনো নিরামিষ খায় কখনো গরুর গোশত খায় কখনো ব্রয়লার খায় কখনো দেশি খায় একেবারে গোজামিল খাইয়া লাস্টে দেখবেন হঠাৎ করে এটার কয় স্টক করে কি করে স্টক করে অ্যাটাক হয়ে যায় হঠাৎ করে ব্লক হয়ে যায় এই জন্য পাওয়ার হাউসের সাথে সম্পর্ক রাখতে হয় যে কোনো একজন মুরব্বীর নেসবতে থাকতে হয় তাহলে দেখবেন উল্টা পাল্টা চলাচল সিধা হয়ে যায় এই জন্যই তো সুরাতুল ফাতিহার আরো কয়েকটা আয়াতের মাধ্যমে শেষের দিকে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এটা বলেন না কথা কয় না বলেন না এই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এরা কারা এই নিয়ামতপ্রাপ্ত কারা নিয়ামতপ্রাপ্ত তারা যারা চলাচল করে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে কথা বলেন ঠিক কি না তো প্রশ্ন হইতে পারে হযরত ইবাদত কাকে বলে ইবাদত তাকে বলে ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দাবান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে এই কাজের নামই ইবাদত বলেন এই কাজের নাম আবার বলেন এই কাজের নাম আরেকবার বলেন এই কাজের নাম এখন আপনারা বলেন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যতটা কাজ করব প্রত্যেকটা কাজ হবে ইবাদত আর এইভাবে ইবাদত করতে পারলে আমার বন্ধুগণ খুশি হবেন কে খিদা লাগলে খাবার দিবে কে ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর কইরা ডাইকা রাখবো কেডা বলেন কে আল্লাহ বলেন এই গোলাম যদি আমার হুকুম মতে নবীর তরিকা মতে আমার ঘর মসজিদে যাইয়া সলাৎ কায়েম করতে পারো নামাজ আদায় করতে পারো তোমাদের খিদা লাগলে আমি তোমাদের খাদ্য দেব ভয় পাইলে আমি তোমাদের নিরাপত্তার চাদর দেব ওই অভাব দেখা দিলেই কিস্তিতে ঠেহা তোলা লাগবো না কথা কয় না বলে কথা কন অভাব দেহা দিলেই কিস্তিতে ঠেহা তোলা রাখবো না আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলবেন আল্লাহর ঘরে দেয় হাজিরা দিবেন খিদা লাগলে খাদ্য দিব কেডা ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢাইকে রাখবো কেডা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম আল্লাহু আকবার বলেন এটা কার কথা শুধু তাই নয় দুনিয়াতে খাদ্যর অভাব মিটে যাবে নিরাপত্তার চাদর পাইবেন হেফাজতে থাকবেন আর মৃত্যুর পরে কি হবে আল্লাহ বলেন তুমি আমার হুকুম মতে নবীর তরিকা মতে আমার দাসত্ব আনুগত্য করিবা দুনিয়া প্রবেশ করবা ইবাদতে আর মরার পরে আমি তোমাকে আমি আল্লাহ প্রবেশ করাই দিব জান্নাতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পড়েন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কার কথা কার কথা এবার আপনারা বলেন ইবাদত খালি বলতে কি নামাজ পড়া নামাজ কায়েম করার নাম ইবাদত কথা কয় না এক কথায় বাংলা ভাষায় সহজ ভাষায় বলি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যত কাজ করবে সব কাজই হবে সব কাজই হবে আর এইটা একা একা করা যায় না আলেমদের কাছে মাশওয়ারা করে করতে হয় তাদের সহবতে থাকতে হয় মাতবরি করে একা একাই করা যায় না ঠিক কি না কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হয় তাই না আমার বন্ধুগণ আমার ভাইরা ইবাদত বলতে শুধু নামাজ কায়েম করার নাম ইবাদত না যাকাত দেওয়ার নাম শুধু ইবাদত না আমার ভাইরা হজ করার নাম শুধু ইবাদত না ইবাদত আরো অনেক কাজ আছে আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে কেউ যদি মায়ের চেহারা দেখে ওটাও ইবাদত হয়
ওটাও কি হয় বাবা ইবাদত হয় কেউ যদি আলেম ওলামার চেহারা দেখে ওটাও কি হয় ইবাদত হয় আমার বন্ধুগণ এই যে সম্মিলিত ওলামা পরিষদ বলেন এই আলেমদের দাম আছে না নাই কথা কয় না আছে না নাই অনেকে মনে করতেছে যে আল্লাহ তাআলা এই জমিন সাজাইছে এই বড় বড় বিল্ডিং সাত তলা আট তলা দশ তলা বিল্ডিং দিয়া না পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আকাশ কি দিয়ে সাজাইছেন জমিন কি দিয়ে সাজাইছেন আমি আপনার কাছে জানবার চাই আল্লাহ তাআলা এলহাম করে দিলেন এলকা করে দিলেন জালালউদ্দিন রুমির অন্তরে হযরত পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর পক্ষ থেকে জবাব পাইলেন আল্লাহ জানাইলেন জালাল আমি আকাশ কি দিয়ে সাজাইছি জমিন কি দিয়ে সাজাইছি শোনো শোনো রৌনক বজমে সমারা আজ কাওয়াকিব করদাই রৌনক বজমে জমিরা আজ উলামা করদাই এই জালাল আমি আকাশ সাজাইছি সামারা তারকা দিয়া আর জমিন সাজাইছি হযরত উলামায়ে কেরামদেরকে দিয়া কেন কেন এই জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে আলেম না কারা ভয় করে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা সবচাইতে কারা বেশি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরামরা সুবহানাল্লাহ কোন আর আল্লাহ বলেন যারা আমাকে বেশি ভয় করে আমি তাদেরকে সম্মানিত করে দেই জমিনে যে যত বেশি তাকওয়া অর্জন করেছে সে তত বেশি সম্মানিত হয়েছে কথা বলেন ঠিক কি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তাহলে বলেন ইবাদত কাকে বলে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যত কাজ করা হবে প্রত্যেকটা কাজই হবে ইবাদত তাইলে বলেন মা বাবার খেদমত করতে হবে আল্লাহর হুকুম আছে না নাই এটা আসতে কয় গো আরো জোরে কয় মা বাবার খেদমত করতে হবে তাদেরকে মহব্বত করতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে এটা কোরআন আমার ভাইরা আল্লাহর হুকুম আছে না নাই নবীর তরিকায় আছে না নাই আমার বন্ধুগণ শুধু আছে না আল্লাহর নবী বলেন যদি ধরো তোমার মা বেঁচে আছে আমি নবীও বেঁচে আছি হযরত উলামায়ে কেরামগণ লেখেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই আয়াতের তফসির করতে যাইয়া আমার বন্ধুগণ হযরত মুফাসসিরিন কেরামগণ লেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসকে নকল করে উম্মতের আলেমগণ লেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধরো উম্মতেরা তোমাদের মা বেঁচে আছে আমি নবীও বেঁচে আছি এখন তুমি বেটা বেটার জন্য সন্তানের জন্য দোয়ার দরকার কিসের দরকার আমি নবী বলে দিলাম তুমি বেটার জন্য তুমি সন্তানের জন্য তুমি ছেলের জন্য তোমার মায়ের দোয়ার বরকত বেশি কথাটা লক্ষ্য করছেন কত হেভি লোডের কথা কত ওজনের কথা আল্লাহ নবী বলতেছেন মনে করো তোমার মা বেঁচে আছে বুঝতেছেন কি কথা কয় না অনেকে তো মা বাপ থুইয়া পীরের দরবারে যায় হ্যাঁ কিন্তু দেখেন আল্লাহ নবীর চাইতে আরো বড় কি কোনো মানুষ আছে দামি মানুষ আছে এবার নবী দি ডাক দিয়ে বলতেছেন মনে করো আমি নবী বেঁচে আছি তোমার মাও বেঁচে আছে এখন তুমি বেটার জন্য দোয়ার দরকার আমি নবী বলে দিলাম আমি নবীর চাইতে তুমি সন্তানের জন্য তুমি উম্মতের জন্য তোমার মায়ের দোয়ার বরকত বেশি এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই হাদিসকে নকল করে বলবো কথা কয় না বলবো এদিক ওদিক তাকাবেন না তো একজন মানুষ সবার কাছে ভালো হইতে পারে না কিন্তু যার ন্যূনতম ইমান আছে কোরআন হাদিস তার কাছে ভালো লাগবে কথা কোন ঠিক কিনা কিন্তু মুনাফিক যারা এরা দেখবেন খালি উদ্বিষ উদ্বিষ করব আর কব জন্য জুত হইতেছে না কি হইতেছে না জুত হইতেছে না আমি কি বেজুতের কথা কইতেছি হ্যাঁ বোঝা গেলেই হয় নাকি ক জি জি আবার বলেন তো আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার উম্মতের আলেমগণ আপনাদেরকে সম্মিলিত পরিষদ গঠন করে দেখেন নেকের কথা শোনাবার জন্য ইবাদত শেখানোর জন্য আমার বন্ধুগণ ডেকেছে আরে বন্ধু সন্তান বেঁচে আছে মাও বেঁচে আছে নবীও বেঁচে আছেন নবী আমার ডাক দিয়ে বলেন এরে সন্তান তোমার জন্য যদি দোয়ার প্রয়োজন হয় আমি নবী বলে দিলাম আমি নবীর চাইতে তুমি সন্তানের জন্য তোমার মায়ের দোয়ার বরকত বেশি আরে বাবাজি
দেখেন কেমন করে মায়ের দুয়ার বরকত বেশি লম্বা করার সুযোগ যেহেতু আপনাদেরও নেই আমাদেরও নেই তবে বাজান দিলটা নরম করে দিবেন এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন কিছুক্ষণ পর দেখবেন বাজান এই জমিন শুদ্ধ কাটবে মনে হবে যে এই জায়গায় এখনই তার কে যেন মারা গেছে একটু বাজান সময় দিয়ে দেন আর দিলের কান্না গায় কথাগুলি খুলুসিয়াতের সাথে শুনতে থাকে বাবাজি সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নাম শুনেছেন যে সাহাবি আনাসের একের অধিক নাম আছে উম্মতের আলেমগণ এই ময়দানে বসে আছেন ওনাদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে দেখবেন সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত নাম আছে তন্মধ্যে একটা নাম আছে খাদেমে রাসূল কি রাসূল কথা কয় না কি রাসূল খাদেম রাসূল এই খাদেম রাসূল নামটা রাখছেন আল্লাহ সুবহানাল্লাহ কর এরপরে নবী বলছেন আল্লাহ আপনি আনাসের নাম খাদেম রাসূল দিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী গো আনাসকে আপনার ব্যাপারে যত ফেদা দেখি ওগো নবীজি আমি আল্লাহর খুব ভালো লাগছে এই আনাসের নাম আমি আল্লাহ দিয়ে দিলাম খাদেম রাসূল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরে বাবাজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে মাঝে মধ্যে মায়ের কাছে আসে মা জননীকে দেখার জন্য আবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীর কাছে যায় কিন্তু যাওয়ার সময় মা জননীকে ডাক দিয়ে বলে আম্মা আমি কবে আসব নতুন করে আবার তারিখ দিয়ে দিলাম একদিন পর বা দুই দিন পর আসব এরকম তারিখ উল্লেখ করে দিয়ে আসে আরে বাবাজি নির্ধারিত তারিখে আমার বন্ধুগণ আনাসের মা আনাসের অপেক্ষায় থাকে তেমনি একদিনের ঘটনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে মায়ের সাথে দেখা করার জন্য আসতেছে মা জননী ওদির আগ্রহনীয় অপেক্ষামান হয়ে আছে তাবুর দরজার কাছে অপেক্ষায় হয়ে আছে বেটা আমার আসবে বাজান রে এবার বেটার অপেক্ষায় ওদির আগ্রহ নিয়ে যখন দাঁড়ায় আছে নজর করে দেখতেছেন সন্তান আসতেছে আমার বন্ধুগণ মা নজর দিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে নজর করে দেখেন আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায় মুখটা কেমন জানি মলিন দেখা যায় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে আল্লাহ আমার সন্তানের মুখটা আজকে কেন শুকনা দেখা যায় এরে বন্ধু আপনি বিদেশ থেকে বাড়িতে যান বাড়িতে আসেন দেশে আসেন ঢাকা থেকে কর্ম করে আসেন বাবা কিছুদিন পরে আপনি আসেন যখন আপনি বাড়িতে আসবেন আপনার পকেটের দিকে নজর দিবে বন্ধু বান্ধবীরা আপনার হাতের টয় টোপলার দিকে নজর দিবে আত্মীয় স্বজনগণ ছেলে মেয়েগণ বিবিগণ কিন্তু বাবাজি আপনার চেহারার দিকে নজর দিবে আপনার বুড়া মা আর বাবা কথা বলেন ঠিক না ব্যাঠি আরে বন্ধু দুনিয়ার সমস্ত মানুষের নজর থাকে হাতের টুকরা পেকে পকেটের দিকে পকেটের টাকার দিকে কিন্তু মায়ের নজর থেকে আমার বন্ধুগণ সন্তানদের নজর সন্তানের চেহারার দিকে আমার বেটা কখন জানি খাইছে আমার বেটা কখন জানি খাবার খাইছে মুসলমান বাইরি এইভাবে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবি আনাসের খাদেমে রাসূলের চেহারার দিকে নজর দিলেন আরে বন্ধু দেখি ইবাদতকারী বলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রুহু মায়ের কাছাকাছি যখন চলে আসলেন সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলতেছেন ওগো আনাস বাবা তোমার মুখটা কেন আজকে শুকনা দেখা যায় তুমি কি খাও নাই আনাস চিন্তা করে দেখলেন যে আমি যদি এখন বলি মা গো আমি খাই নাই আমার মা চট করে বলতে পারে তুমি না নবীর দরবার থেকে আসলা নবী কি তোমারে খাওয়ায় বিদায় দেয় নাই যে কোনো একটা কথা মা বলতে পারে না গো আল্লাহ না ওগো আল্লাহ দিলের খবর তুমি জানো এই অন্তরের মধ্যে মায়ের চাইতে বাবার চাইতে আমি আনাসের অন্তরে নবীর ভালোবাসা বেশি ওগো আল্লাহ আমার মা যদি দ্বিতীয়বার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই আমি জবাব এমন ভাবে দেব আল্লাহ নবীর প্রেম অন্তরে ঠিক থাকবে মায়ের জবাবও ঠিক হবে
এবার মা যখন দেখলেন স্যার কষ্ট হইতেছে আপনাদের পিছনের বাবারা সমস্যা হইতেছে কোন বলবো কি বলবো না তাহলে আবার বলেন আল্লাহু আকবার ডাক দিয়ে বলতেছেন এবার ডাক দিয়ে আবার যখন বললেন বেটা তুমি কি খাও নাই সাবিয়ান আসকান্দার ডাক দিয়ে বলে মাগো নবী খাইলে আমি খাই নবী না খাইলে আমি না খায়া থাকি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন মাগো নবী খাইলে আমি খাই নবী না খাইলে আমি না খায়া থাকি মা বুঝতে পারলেন নবীজি খুদার তো আমার এতিম নবী খায় নাই এই জন্য আমার বেটাও খায় নাই এবার সাবিয়ানাসের মা কয় আব্বু ও আব্বু তুমি এক গ্লাস পানি পান করো আর একটা খুরমা খাও আর জলদি করে নবীজির দরবারে দৌড়াইয়া যাও আমি তোমার মা আমি চাই না নবীজি খুদার তো অবস্থায় থাক ওগো আমার বেটা নবীজির কাছে যাই আমার সালাম দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনাকে দাওয়াত দিছি এক বেলা খানা খাওয়াবে সুবহানাল্লাহ জোরে কয় সুবহানাল্লাহ এই কথা বলার পরে হযরত সাহাবী আনাস দৌড় মারছে নবীজিকে তো অন্তরে মানে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন উনি চলে গেছেন নবীকে দাওয়াত দিতে আবার পিছনে ফিরে ফিরে স্যার মা কোনো কথা তো বলে কিনা এখন নজর করে দেখে মা আকাশের দিকে তাকায়া হাত উঁচা করিয়া দুই আঙ্গুল উঁচা করিয়া কার সাথে যেন কি জানি কয় পুটুল পুটুল করিয়া আনাস কয় বাড়ির তো আর কেউ নাই মা কার সাথে কথা কয় আগে নবীরে দাওয়াত দিয়ে আসে তারপর মার জিজ্ঞাসা করমনি ও মা তুমি কার সাথে কথা কইলা সুবহানাল্লাহ কবেন না এবার সাহাবী আনাস চলে গেছেন যাইয়া নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার মা দাওয়াত দিছে আপনি আমার দাওয়াতটা যদি একটু কবুল করতেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় বাবা আনাস আমি তোমার দাওয়াত কবুল করলাম তোমার মায়ের দাওয়াত কবুল করলাম তবে একটা শর্ত আছে আনাস বলতেছেন হযরত কি শর্ত হযরত কি শর্ত বলে নবীজি ডাক দিয়ে বলতেছেন আনাস তোমার মাকে তুমি বলে দিও আমি দিনের বেলায় যাবো না রাত্রে বেলায় যাবো পূর্ণিমার চাঁদ ওঠার পরে আরো ধরে কন হযরত আনাস বলতেছেন ঘটনা কি আল্লাহ নবী তো আমার সামনে কাফের দাওয়াত দিছে ইহুদি দাওয়াত দিছে কত গরিব মানুষ দাওয়াত দিছে ধনীরা দাওয়াত দিছে নবীজি কোনোদিন শর্ত লাগায় নাই তো আমার ক্ষেত্রে শর্ত দিল কেন এবার ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ শর্তটা কেন আল্লাহ নবী বলতেছেন তোমার মায়ের যে জিজ্ঞেস করো আমার জবাবটা তোমার মা দিব আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এবার বুঝেছি আমার মা যে এই যে কার সাথে জানি কথা কইছে এটা তো আল্লাহ ছাড়া কারো সাথে কয় নাই আল্লাহ তালাই আমার মার আমার মায়ের কথা নবীর কাছে পৌঁছে দিছে সুবহানাল্লাহ বলেন কষ্ট হচ্ছে বেদার হচ্ছেন এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন তো আমার জবাবটা তোমার মা দিয়ে দিব এবার আল্লাহর নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলার মায়ের কাছে আসছে এসে বলেন মা গো খুশির খবর নবীজি দাওয়াত কবুল করছে তবে নবীজি দিনে আসবে না রাত্রে আসবে পূর্ণিমার চাঁদ ওঠার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলার মা এরকম কপালে হাত দেয়া ডাক দেখে খাদেমে রসুল কিয়া বাত কহতে হে মদিনার বুলবুল কি কথা কইলো মদিনার বুলবুল বুঝলাম না আমার এই গোপন খবর তো আমি কাউরে কই নাই আল্লাহ বাদে তো নবী জানলো কেমনে হ্যাঁ নবী জানলো কেমনে হযরত আনাস কয় মা তুমি কি কইছো কও তো মা ডাক দেখো বাবা কেউ কাউরে দাওয়াত দিলে কি খালি খালি দেয় আপনারা কি কি মনে করেন সম্মিলিত ওলামা পরিষদ আমাদের দাওয়াত দিছে খালি খালি এটা মাকসাদ আছে না আর কথা কয় এটা মাকসাদ আছে না বহুত মাকসাদ আছে সবচেয়ে বড় মাকসাদ হইলো দিন ভোলা মানুষদেরকে দিনওয়ালা বানানো আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানো কথা বলেন ঠিক কিনা আর এটার নমুনা হইলো চিহ্ন হইলো রূপ হইলো আল্লাহর ঘর মসজিদ কথা কয় না মোহতারাম হাজিরিন তো আনাসের মা ডাক দিয়ে কয় আমারও তো একটা মাকসাদ আছে আপনার কি মাকসাদ মা ক আনাসের মা ডাক দিয়ে কয় বেটা আমি দুই কারণে নবীর দাওয়াত দিছি ও বেটা আমি জানছি নবীর চেহারা নাকি অনেক সুন্দর এই জন্য আল্লাহর কাছে কইছি আল্লাহ নবী যদি আমার দাওয়াত কবুল করে দিনে যেন না আসে রাত্রে আসবো তাও আবার পূর্ণিমার চাঁদ উঠে দিবা আমি একবার পূর্ণিমার চাঁদ দেখবো একবার নবীজির চেহারা দেখবো
আমি প্রমাণ করব চাঁদ সুন্দর বেশি না নবীর চেহারা সুন্দর বেশি একটু জোরে কান ভাল লাগতেছে না ভাল লাগতেছে না জি জি আল্লাহর নবী সাহাবী আনাস দাগ দিয়ে বলেন মা এটা না হয় এক নম্বর কারণ কিন্তু দুই নম্বরটা কি কয় দুই নম্বর হইল সবাই কয় আমিও বিশ্বাস করছি নবীর দোয়া কবুল করে আল্লাহ নবী হাত তোলার আগেই কবুল হয়ে যায় সুবহানাল্লাহ তো আমি চাই বেটা তুমি আর গরীব থাকবা না নবীরে খাবার দিয়া নবীরে কম ওগো নবী আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয় সুবহানাল্লাহ ও বেটা তুমি যখন ধনী হয়ে যাবে নবীর দোয়ার বরকতে তখন আমি প্রতিদিন নবীরে দাওয়াত দিয়ে খাওয়াম সুবহানাল্লাহ এই হইল আমার দুই মাকসাদ সুবহানাল্লাহ কোন আনাস মায়ের জোরে ধরে কপালে একটা চুমা দিয়ে কয় মা গো এই জন্য তোমার এই দুইটা মাকসাদ তোমার এই দুইটা উদ্দেশ্য আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে নবী যদিও গায়েবের মালিক না গায়েবের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ যদি দয়া করে নবীরে গায়েব জানায় তাহলে নবী জানে কেউ ঠেকায় রাখতে পারে না কথা কোন ঠিক কিনা কিন্তু আজকে যে সমস্ত পীরেরা নামাজ পড়ে না একক তো গান্দা ছাড়ে না পাঁচ অক্ত মুস হলুদ বানায় হুকুর বা কুর জিকির করিয়া বাপের নামে জিকির তৈরি করে কয় পানির নিচে বাতি জ্বলছে শরীয়তের মোল্লারা টের পাইল না কাবা ঘরের কুত্তা খাদাইলাম তাও শরীয়তের মোল্লা ওহাবিরা জানলো না বিশ্বাস করেন না আর না করেন এগুলো সবেরও দোকাবাজ দান্দাবাজ কথা কয় না কথা কয় না কথা কয় না জোরা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ মানুষের পায়ে সেজদা দিয়া কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে পাইতে গেলে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে সেজদা দিতে হবে তাই আল্লাহকে পাওয়া যাবে নবীদের সুপারিশ পাওয়া যাবে এটার নাম হলো ইবাদত আর ওইটার নাম হলো ভন্ডাম কথা বলেন ঠিক কিনা কষ্ট হইতেছে বেদার হইতেছেন তো এইবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে কয় আল্লাহ নবী যে তো যাই নিয়ে ফেলছে তার দেরি করার দরকার কি আইসো ঘর দুয়ার গুছাই আসো ঘর দুয়ার গুছাই মুসলমান বন্ধুরে এবার সাহাবী আনাসের মা নতুন নতুন কাপড় বিছাইলেন একটু বাদান এদিক সেদিক নজর দিয়েন না খুব খেয়াল করেন বা নতুন কাপড় বিছাইলেন এবার যখন আস্তে আস্তে করে সূর্যটা ডুবু ডুবু ভাব আনাসের মা আনাসকে ডাক দিয়ে কয় বেটা রে সূর্য যখন ডুবে যাবে নবীজি তো তখনই রওনা দিবে ও বেটা তুমি কেমনে বুঝবা যে নবী রওনা দিয়েছে আনাস ডাক দিয়ে বললেন মা গো দুনিয়ার মানুষের সাথে আমার নবীজির তুলনা হবে না আমার নবীজি আলাদা এক রকম ওগো মা নবীজি যখন তার হুজরাখানা থেকে বের হবে নবীজি যখন তার বাসস্থান থেকে বের হবেন নবীজির সাথে আল্লাহ তাআলা এমন একটা রহমতি বাতাস ছড়ায় দেয় নবীজির গায়ের গেরান আল্লাহ তাআলা অনেক দূর পর্যন্ত পৌঁছাইয়া দেয় মা গো আল্লাহর নবী যখন বের হবে আল্লাহর নবীর গায়ের সুগ্রান আমার নাকে আসবে আমি বুঝতে পারবো এই তো আমার নবী রওনা দিয়েছে আনাসের মা ডাক দিয়ে বললেন বেটা রে তোমার নবী আমার নবী যখন রওনা দিবে তখন তুমি আমারে বলবা নবী যখন কাছাকাছি আসবে তখন আমি তোমারে আমার বাড়ির দরজার সামনে দাঁড় করে রাখবো আমি তোমার কান্দের উপরে থুতুনিটা রাখবো নবীজির চেহারাটা আমি দেব আবার পূর্ণিমার চাঁদও দেব আনাস বলে ঠিক আছে মা আরে বন্ধু এক পর্যায়ে যখন নবীজি সাহাবী আনাসের বাড়িতে তাশরিফ আনতেছেন আনাস বুঝতে পারলেন এবার খাদেম রাসূল মাকে ডাক দিয়ে বলেন মা গো ওই তো আল্লাহর হাবিব আমাদের বাড়ির উদ্দেশ্যে আসতেছে এবার মা ডাক দিয়ে কয় বেটা তুমি আমার সামনে দাঁড়াও আল্লাহর নবীর সাহাবী আনাস খাদেম রাসূল মায়ের সামনে দাঁড়াইলে মায়ের সামনে দাঁড়ানোর পর এবার মা জননী সাহাবি আনাসের কাঁধের উপরে আমার বন্ধুগণ থুতুটিনটা রাখলেন রাখিয়া বেটা আনাসকে জড়ায় ধরলেন আর দুইটা চোখ ক্যামেরার মতন ফিট করিয়াম নবীজির চেহারা দেখে একবার নবীর চেহারা দেখেন আর একবার আমার বন্ধুরে পূর্ণিমার চাঁদ দেখেন বারবার যখন আপ ডাউন করে নজর করে সাহাবি আনাস ডাক দিয়ে বললেন মা গো তুমি কি রেজাল্ট পাইলা বলো না মা ডাক দিয়ে কয় বেটা আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে দাগ আছে রে বেটা আমার নবীর চেহারায় কোনো দাগ নাই ওগো মা এক নম্বরটা তাইলে তোমরা তো
পেয়ে গেলাও এক নম্বরটা তো তোমরা পেয়ে তুমি পেয়ে গেলা ওগো মা এক নম্বরটা তো তো পেয়ে গেলা নবীদের চেহারা তাদের চাইতে সুন্দর এটা তুমি রেজাল পাইলা এবার মা তুমি দুই নম্বরটার জন্য রেডি হয়ে যাও আল্লাহু আকবার মা ডাক দিয়ে কয় বেটা হ্যাঁ নবীদি দোয়া করবে তুমি ধনী হইয়া যাইবা এবার আল্লাহ নবী ঘরের ভিতরে তশরিফ আনলেন নবীদির সামনে দস্তরখানা দেওয়া হলো বাজান দিলের কান্না গায়া শুনেন খানা যখন সামনে পরিবেশন করা হলো আল্লাহ নবী ডাক দিয়ে বললেন বেটা আনাস আমি কি খাবার শুরু করতে পারি বিসমিল্লাহ বলতে পারি নবীজি সাহাবী আনাস ডাক দিয়ে বললেন নবীজি গো আমার মা যেন কি বলবে আল্লাহ নবী বললেন বলতে বলো এবার জননী নবীজির কাছে সে ডাক দিয়ে বলতেছেন পর্দার অন্তরাল থেকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রায় দেখি আমার বেটা আপনার দরবার থেকে না খায় আসে নবীজি গো আবার শুনি আপনিও নাকি পেটে পাথর বেঁধে থাকে আমি বাপ আপনাকে বলতে চাই আপনি আমার বেটার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয় নবী আমার যপনা দিয়া কান্দেন আনাসের মা ডাক দিয়ে কা নবী গো আপনি কান্দেন কেন আমার নবী ডাক দিয়ে বলেন মা গো তুমি বেঁচে থাকতে আমি নবী কেন তোমার বেটার জন্য দোয়া করব তুমি বেঁচে থাকতে আমি কেন তোমার বেটার জন্য দোয়া করব মা আমি নবীর চাইতে তোমার বেটার জন্য তোমার দোয়ার বরকত বেশি মা তুমি দোয়া করো আমি রসুল তোমার দোয়ার সাথে আমিন আমিন বলি আনাসের মা কান্দার ডাক দিয়ে বলে নবী গো আপনি কি মায়ের প্রতি এত দুর্বল যেই বলছে আপনি কি মায়ের প্রতি এত দুর্বল আমার নবী কান্দার ডাক দিয়ে বলে মা গো আমি মুহাম্মদের মা নাই আমি জানি মা হারা বেদনা কি রে বন্ধু দুনিয়ার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবের কেউ নেই বাজান রে কোন মায়ের আজকে তুমি দূরে রাখো মায়ের নারের সাথে তোমার প্রেমের নারের মহাব্বতের মায়ার নারের একটা নার ফিট করে রাখছে আল্লাহ যার কারণে মা হাজার কিলোমিটার দূরে থাক আর তুমি দূরে থাকো তোমার যদি কোনো দুর্ঘটনা ঘটে রে ভাই দুনিয়ার সবার আগে আল্লাহ জানে তারপরে তোমার মা জানে বনে থাকে বাম্বা দুরি বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যাও পশু পক্ষী না জানিতে জানে তাহার মা কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইরারে আমার এ বন্ধু কোন দিকে কোন নজর বসায় দেন আমার ভাইরা আমার বন্ধু প্লিজ এদিক সেদিক কেউ তাকাবেন না দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা ভাই আমি জানি নাই মজলিসে কার মা নাই আমি জানি নাই মজলিসে কার বাপ নাই বাজান রে আবার কার জানো মাও নাই বাবাও নাই মা বাবার রুহের মাগফিরাত কামনায় আল্লাহকে একটা ডাক দেন না বলেন না আল্লাহ এ বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ যে চলিয়ে যাইতে চায় তাকে চলে যাইতে দিবেন যার অন্তরে মা বাবার মহব্বত আছে আমার বন্ধুগণ ইবাদত মনে করিয়া মা বাবার জন্য দোয়া করার নিয়তে কাঁদবেন কান্নাকাটি না আসলো কান্নার ভান ধরবেন এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দেয় কথা বলেন ঠিক না বেঠি আরে বাবাজি যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই মায়ের অন্তরের সাথে যে আল্লাহ পাক তোমার মহাব্বতের মায়ার একটা নারের মিল করে দিছে এই কথাটা আমি এক মিনিটে বলে দেই বাজান দিয়ে এটা আমি গত কয়েকদিন আগে এনায়তপুর এলাকায় বলেছিলাম যেটা ওই আমার ভাইরা এই মিডিয়ার বাইরে ছিল ওলামা একরামগণ ছিলেন